2021 সালে ফ্রান্সে আশ্রয় আবেদনে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। সম্প্রতি ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় 2021 সালের সার্বিক অভিবাসনের তথ্য ও পরিসংখ্যান প্রকাশ করেছে। গত বছর কতটি আশ্রয় আবেদন পড়েছে, কতজন জাতীয়তা পেয়েছে কিংবা কতটি ভিসা প্রদান করা হয়েছে, এসব তথ্য উঠে এসেছে প্রকাশিত পরিসংখ্যানে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী 16,126টি আবেদন নিয়ে ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় জমাদানের শীর্ষে রয়েছে আফগানিস্তানের মানুষ। 6,200টি আবেদন নিয়ে যৌথভাবে আইভরি কোস্টের সাথে দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ। তৃতীয় শীর্ষ রাজনৈতিক আশ্রয় আবেদন জমা দিয়েছেন আফ্রিকার দেশ গিনির অভিবাসীরা। এছাড়া 2021 সালে শিক্ষার্থী ভিসা, ট্যালেন্ট পাসপোর্ট এবং পারিবারিক ভিসায় কতজন ফ্রান্সে এসেছেন সেটিও উঠে এসেছে। এখন আমরা পুরো পরিসংখ্যানের একটি সামগ্রিক চিত্র ইনফো মাইগ্রেন্টস বাংলার পাঠকদের জন্য তুলে ধরছি। বেড়েছে ফরাসি জাতীয়তা প্রাপ্তির হার। 2021 সালে সাধারণ ক্যাটাগরিতে ফরাসি জাতীয়তা অর্জন করেছেন 77,000 অভিবাসী, যা বিগত বছরের তুলনায় প্রায় 80% বেশি। এছাড়া বিবাহের সূত্র জাতীয়তা পেয়েছে আরও 17,000 বিদেশি নাগরিক, যা অবশ্য বিগত বছরের তুলনায় 5.2% কম। উল্লেখ্য, করোনা মহামারীতে প্রথম সারি বা ফ্রন্টলাইন ওয়ার্কার হিসেবে কাজ করা প্রায় 12,000 বিদেশিকে দ্রুততর পদ্ধতিতে বিশেষ বিবেচনায় ফরাসি নাগরিকত্ব প্রদান করা হয়েছিল। ইউরোপের প্রথম দেশ হিসেবে ফ্রান্সে বিশেষ এই উদ্যোগের আওতায় স্বাস্থ্য পেশাজীবী, নিরাপত্তা বা রক্ষণাবেক্ষণ কর্মকর্তা, শিশুসেবা, দোকানের হিসেবরক্ষক ও বিক্রয় কর্মকর্তা, গৃহস্থালী কাজের সাহায্য কর্মী, আবর্জনা সংগ্রহকারী সহ বিভিন্ন পেশার ফ্রন্টলাইন কর্মীদের ফরাসি নাগরিকত্ব দেওয়া হয়েছে। 2021 সালে ফরাসি সরকার সর্বমোট 7,33,000 ভিসা প্রদান করেছেন। এছাড়া 2016 সাল থেকে হাই স্কিলড উদ্যোক্তা এবং বিশেষ পেশায় দক্ষ অভিবাসীদের জন্য চালু হওয়া ট্যালেন্ট পাসপোর্ট প্রকল্পের আওতায় 37,000 বিদেশিকে কার্ড দা সিজার বা বসবাসের অনুমতি প্রদান করেছে। এই ক্যাটাগরিতে বিভিন্ন স্টার্ট আপ প্রকল্প নিয়ে আসা উদ্যোক্তা, গবেষক, পেশাদার খেলোয়াড় এবং শিল্পীরা রয়েছেন। পরিবার পুনর্মিলন ভিসা। ফ্রান্সে অবস্থানরত বিদেশিদের পরিবার আনার ক্ষেত্রেই মূলত পরিবার পুনর্মিলন ভিসা প্রদান করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী 2021 সালে সর্বমোট 88,225টি কার্ড দিসিজোর প্রদান করা হয়েছে পারিবারিক পুনর্মিলন ভিসায় আসা ব্যক্তিদের, যেটি 2020 সালের তুলনায় প্রায় 8.2% বেশি। এছাড়া 2021 সালে স্বেচ্ছায় অথবা বাধ্য হয়ে ফ্রান্স ত্যাগ করেছে 13,400 অনিয়মিত অভিবাসী, যেটি বিগত বছরের তুলনায় 8.2% বেশি। 13,400 জনের মধ্যে মাত্র 300 জন ব্যক্তি অভিবাসনের জন্য নির্ধারিত ফরাসি দপ্তর এর অফিস আর্থিক সহায়তা স্বেচ্ছায় দেশে ফিরে গিয়েছেন।